রসুল আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল যাও অমুক বস্তিতে যাও, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে ওই এলাকাটা উল্টাইয়া দাও, সে এলাকার জনপদের অধিবাসী যারা আছে সকলকে তুমি ওই মাটির নিচে দাবাইয়া দাও, উল্টাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম সেই এলাকার মধ্যে আসলেন, আসার পরে দেখলেন এক বড় বুজুর্গ, এমন বুজুর্গ ইল্লাল্লাহ ছাড়া, লা ইলাহা ছাড়া, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তার মোটেও সময় যায় না। আল্লাহর রাসূল আর কি বলেন, হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, যে কেউ দেখে কোন সমাজে খারাপ কাজ হয়, এই সমাজে খারাপ কাজ হওয়ার পরেও যারা বাধা দেয় না তাদের উপর আল্লাহর আযাব কেমন আযাব। হাদিসটা আমি আপনাদের থেকে বিস্তারিত শুনাইতেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফিহিম বিল মাআসি, যদি কোন সমাজের মধ্যে কোন ব্যক্তি গুনার কাজ করে, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন, কোন সমাজের মধ্যে যদি কোন ব্যক্তি গুনার কাজ করে, ইউমালু ফিহিম বিল মাআসি, এমন কোন কাজ করেছে যে কাজটা নিজে গুনাহ করে আর সমাজের আরো 10 জন গুনাহে লিপ্ত হয়, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের ক্ষমতা আছে যে তারা চাইলে সেই কাজটাকে বন্ধ করতে পারে, ওয়ালা ইউগাইয়িরুনা, অথচ তারা সেই গুনার কাজটাকে বন্ধ করে না, চাইলেই বন্ধ করতে পারে, দাওয়াতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, বুঝিয়ে সুজিয়ে, পিঠে হাত বুলিয়ে, ভাই আমরা তো মুসলমান, এই গুনার কাজটা আমাদের জন্য উচিত না, আপনার এই গুনার কারণে সমাজ নষ্ট হয়, আপনার এই গুনার কারণে আমাদের ছেলে পিলে নষ্ট হয়, আপনার এই গুনার কারণে আমাদের সমাজটা দূষিত হয়, এই কথাগুলো তাকে দাওয়াতের মাধ্যমে না বলে, ইল্লা সাবাহুমুল্লাহু বিকাবিন ক্বাবলা ইয়ামুতু, আল্লাহর রাসূল বলেন এই গুনার কারণে শুধু একজনের উপর আযাব আসবে না, বরং এই গুনার কারণে সমাজের সকল মানুষে আযাবে গ্রেফতার হবে। কি বলছেন, যে গুনাহ করে শুধু সেই গ্রেফতার হবে না সবার উপরে আযাব আসবে? সবার উপরে। আর একটা কঠিন হাদিস শোনাই আপনাদেরকে, মিসকাত শরীফের হাদিস 5152, অর্থাৎ 5152 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহাল্লাহু আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আন ক্বালিব কাযা ওয়া কাযা বি আহলিহা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল যাও অমুক বস্তিতে যাও, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে ওই এলাকাটা উল্টাইয়া দাও, সে এলাকার জনপদের অধিবাসী যারা আছে সকলকে তুমি ওই মাটির নিচে দাবাইয়া দাও, উল্টাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম সে এলাকার মধ্যে আসলেন, আসার পরে দেখলেন এক বড় বুজুর্গ, এমন বুজুর্গ ইল্লাল্লাহ ছাড়া, লা ইলাহা ছাড়া, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তার মোটেও সময় যায় না। হাদিসের মধ্যে আসছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রব ইন্না ফিহি আবদুন, আপনার এক বান্দা সেখানে আছে, তার এক মুহূর্তের জন্য সে আপনার নাফরমানি করে না এবং সর্বদা আপনার জিকিরে লিপ্ত। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, প্রথমে তাকে উল্টাইয়া দাও, এরপরে পুরা সমাজের মানুষকে তুমি উল্টাইয়া দাও। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতামা আরফি ওয়াজহিহি সাআতান কত্তু, সমাজে গুনাহ হয়, সমাজে পাপাচার হয়, সমাজে প্রকাশ্যে গুনার কাজে লিপ্ত মানুষ, কিন্তু এই বুজুর্গ জীবনেও তাদেরকে দাওয়াতের দেয় নাই, এই বুজুর্গ জীবনেও তে আফসুস করে নাই যে এই মানুষগুলো যে জাহান্নামী হয়ে যাচ্ছে জুয়া খেলার কারণে, সুদের কারণে, ঘুষের কারণে, গান বাজনার কারণে, মদের আসরের কারণে, আজকে 9, 10, 7, 8 এরকম কলেজের সামান্য এরকম কলেজে গেছে মাত্র, এরকম শত ছাত্র আমাদের সমাজে হয়তো থাকতে পারে যে তারা মদের সাথে জড়িত হয়ে গেছে, ইয়াবা কারবারির সাথে জড়িত হয়ে গেছে, এমন অনেক সন্তান আমার যুবক ছেলে আছে, এই ছেলেগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গাফলতির কারণে,
আল্লাহর রসুলের হাদিস হিসেবে বোঝা যায়, সেখানে কোনো বুজুর্গও বাঁচতে পারবে না, কোনো ইমাম সাহেবও বাঁচতে পারবে না, সমাজের কোনো মুসল্লিও বাঁচতে পারবে না, কিয়ামতের দিন সবাই গ্রেফতার হবে। এজন্য আমি ইমাম সাহেব হিসেবে আপনারা অনেক মহব্বত করেন আমাকে, আমার মহব্বতের দাবিদার এটাই যে আমাকে যদি আপনারা জাহান্নাম থেকে বাঁচাইতে চান, আপনার মা বাবাকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, সামাজিক প্রকাশ্যে গুনাগুলোর থেকে আপনারা সবাই বিরত থাকেন।